বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালে বাঙালির মুক্তি সংগ্রাম যখন শেষ প্রান্তে, বাংলাদেশের স্বাধীনতা যখন অনিবার্য হয়ে উঠেছে এবং বাংলাদেশের স্বাধীনতার দ্বার প্রান্তে বাংলাদেশের 7.5 কোটি মানুষ, ঠিক দুদিন আগে বা তারও কয়েকটা দিন আগ থেকেই পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা রাজাকার আলবদর আল শামসরা তারা নিজেরা কিংবা কখনো পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তাদেরকে সহায়তা করেছে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করবার জন্যে, এবং তাদের অনেকে নিখোঁজ, তাদের অনেকে হত্যাকাণ্ডের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বাংলাদেশের সাংবাদিক, চিকিৎসক, লেখক, প্রকৌশলী, বুদ্ধিবৃত্তির সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের অনেকেই, বিশেষ করে এই দিনে 14 ডিসেম্বর হত্যা করা হয়। এবং সেই থেকে 14 ডিসেম্বর বাংলাদেশের জনগণ শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে, আর মাত্র 2 দিন পরে বাংলাদেশ তার বিজয় দিবস উদযাপন করবে। আগামী মার্চে বাংলাদেশ স্বাধীনতার 50তম বার্ষিক উদযাপন করবে। এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা পৃথিবী এবং বাংলাদেশ। বাংলাদেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এই অর্থে যে COVID-19, একদিকে COVID-19 সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে, এখানে গণতন্ত্রের প্রশ্ন, নির্বাচনের প্রশ্ন, এখানে দুর্নীতির প্রশ্ন, এখানে মানবাধিকারের প্রশ্ন, এখানে ধর্ষণের মতো, ধর্ষণ মাদকের মতো নানান সামাজিক ব্যাধি বাংলাদেশকে আচ্ছন্ন করে ফেলেছে। তার মধ্যেও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে। কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববাসীরও প্রশংসা করেছে, সেটিও অস্বীকার করবার কোনো সুযোগ নেই। যদিও রাজনীতি খানিকটা স্তিমিত, এর মধ্যে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে বেশ কিছু ধর্মীয় গোষ্ঠী প্রতিবাদ মুখর, তারা কোথাও কোথাও ভাস্কর্য ভাঙচুর করছেন এবং এটি নিয়ে উভয় পক্ষের মধ্যেই নানা রকমের বাগ বিতণ্ডা, এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ আছে। সরকারের দিক থেকে বলা হচ্ছে এর পেছনে আছে বিরোধী শক্তি বিএনপি জামাত, অন্যদিকে বিরোধীরা বলছে যে সরকারের দিক থেকেই এখানে খানিকটা ইন্ধন আছে, কারণ সরকার চাইছে পশ্চিমা দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করতে যে বাংলাদেশে উগ্র ধর্মীয় গোষ্ঠী আছে এবং এদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য বর্তমান সরকারই বেশ কার্যকর। এইসব নানা বিষয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ এগুচ্ছে এবং এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তবে শুরুতেই শহীদ বুদ্ধিজীবী যারা 1971 সালে জীবন দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য এবং সেই সঙ্গে যে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছেন তাদের সকলকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা, এবং যারা নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আজকে এই দিনে কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠজন। তিনি সেই সময়টাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন, যে চার ছাত্র নেতাকে চার খলিফা হিসেবে অভিহিত করা হতো তিনি তাদের অন্যতম, অনল বর্ষী বক্তা হিসেবে যার সুখ্যাতি গোটা বাংলাদেশ জুড়ে, এবং স্বাধীনতা পূর্বকালে, স্বাধীনতোত্তরকালে, স্বাধীনতোত্তরকালে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন এবং এই মুহূর্তে তিনি তার প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য গড়া সংগঠন, তাদের কল্যাণের জন্য গড়া সংগঠন প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর আলম সিদ্দিকী আজকে আমাদের অতিথি। স্বাগত মিস্টার সিদ্দিকী আপনাকে তৃতীয় মাত্রায়। এবং আমি আমি প্রথমেই আপনার কাছে আজকের এই বিশেষ দৃষ্টিকে স্মরণ করবার জন্য বলবো, কারণ আপনি সেই সময় মুক্তিযুদ্ধের একজন সংগঠক, মুক্তি সংগ্রামেরও একজন সামনের সারির ছাত্রনেতা, এবং আমি জানি যে এই দিনে যারা যাদেরকে আমরা হারিয়েছি, যারা জীবন দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে, বুদ্ধিজীবী যাদের কথা আমরা বলছি, তাদের কেউ কেউ আপনার অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত ঘনিষ্ঠজন, অনেকটা বন্ধুর মতো, অনেকটা বড় ভাইয়ের মতো, সব মিলিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই মিস্টার নূর আলম সিদ্দিকী। আমি বেদনাবিধ হৃদয়ে, বিদগ্ধ চিত্তে আমার সশ্রদ্ধ সালাম, ঐকান্তিক অভিবাদন এবং হৃদয়ে দীপ্ত কন্দর হতে অকৃত্রিম শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করব যাদের অপরিসীম আত্মত্যাগ, বহুকনিষ্ঠিত তাজা রক্ত, যে বন্ধের বৈধব্যের যন্ত্রণার মধ্য দিয়ে বাংলার পূর্ব দিগন্তে পরাধীনতার পক্ষ বিদীর্ণ করে
স্বাধীনতার সূর্য উদিত হয়েছে এবং সেই সব মুক্তিযোদ্ধাদের, আমি মুক্তিযোদ্ধা বলতে শুধু রণাঙ্গনে যারা যুদ্ধ করেছেন তাদেরকে কখনোই মনে করি না। বাংলার তখনকার 7.5 কোটি মানুষ যারা সশস্ত্র শক্তির বিরুদ্ধে নিরস্ত্র হওয়ার সত্ত্বেও অকুত ভয়ে নির্ভীক চিত্তে শুধু প্রতিবাদ করে নাই, প্রতিরোধ গড়ে তুলেছিল, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল অথবা মুক্তিযোদ্ধাদের সক্রিয় সাহায্য সহযোগিতা করেছিল, তাদের অকৃত্রিম হৃদয়ের ব্যবহৃত ভালোবাসায় উজ্জীবিত হয়ে আমরা স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে সাহস পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি, উদ্বুদ্ধ হয়েছি উদ্গত উদ্যত উত্থত পূর্ণায়ত পদ্ধতির মতো বিকশিত হয়েছি। সেই সমস্ত বাংলার মানুষের অযৌত নিযুত সাহসী মনকে আমি গভীর শ্রদ্ধা জানাই। আজকে 14ই ডিসেম্বর, যারা লেখনীর মাধ্যমে, যারা তাদের মেধা প্রতিভার মাধ্যমে, যারা তাদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করতেন, অনুপ্রাণিত করতেন, সাহিত্য শাসন থেকে স্বাধিকার, স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলনের উত্তরণে, যাদের লেখনী বাংলার মননকে, বাংলার মানুষের মননশীলতাকে তীব্রতর করেছিল, প্রজ্জ্বলিত করেছিল, উদ্ভাসিত করেছিল, সেই সমস্ত লেখক ও সুদী সমাজকে হত্যা করা হয়েছিল 14ই ডিসেম্বর। হত্যার একটি উদ্দেশ্য ছিল বাংলার মানুষকে মেধা শূন্য করে দেওয়া, হত্যার একটা উদ্দেশ্য ছিল বাংলাদেশকে প্রতিভাহীন করে দেওয়া, রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করেও যারা উদ্ভাবনী শক্তি অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছিলেন, সেই মরহুম সিরাজউদ্দিন হোসেন থেকে অসংখ্য সাংবাদিক বুদ্ধিজীবীকে হত্যা করে তারা এই দেশটিকে একদম হঠাৎ করে থমকে দেওয়ার চেষ্টা করেছিল, হতচকিত করে দেওয়ার চেষ্টা করেছিল। তারা এদেশকে ভয়ে আতঙ্কে সংশয়ে একটা দ্বিধা পথলান্তে নিমজ্জিত করার চেষ্টা করেছিল, সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। যারা সেদিন শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শহীদ আত্মার সেই যে ত্যাগ, সেই ত্যাগ যে বৃথা যায় নাই, আমি সিরাজউদ্দিন হোসেন থেকে শুরু করে সবার বিদেহী আত্মার প্রতি একটি কথা জানাব যে তোমাদের ত্যাগ, তোমাদের প্রতিভা, তোমাদের উদ্ভাবনী শক্তি কোনটাই ব্যর্থ হয় নাই। আমরা পরাধীনতার বক্ষ বিদীর্ণ করে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনতে পেরেছি। আজকে আমরাও যারা জীবন সাহান্যে এসে দাঁড়িয়েছি, স্বাধীনতার 49 বছর পেরিয়ে যাচ্ছে, আমরা মনে করি যে বাংলাদেশ স্বাধীনতার পথ পরিক্রমণ করেছিল গণতান্ত্রিক আন্দোলনের সোপান উত্তরণের মধ্য দিয়ে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল শক্তি ছিল পেন্টাগন নয়, ক্রেমলিন নয়, চীন নয়, ভারত নয়, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের শক্তির উৎস ছিল বাংলার জনগণের হৃদয় নিশ্চিত অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা। সেই বাংলার মানুষ, সেদিনকার 7.5 কোটি মানুষ, আজকে 17 কোটি মানুষ বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে 70-এর নির্বাচনের যে নিরঙ্কুশ ব্যান্ডে স্বাধীনতার মূল নেতা, স্বাধীনতার স্থপতি এবং স্বাধীনতার মূর্ত প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 167টি আসনের মধ্যে জাতীয় পরিষদে 165টি আসনে বিজয়ী করে তারা যে নিরঙ্কুশ ব্যান্ডেজ দিয়েছিল,
সেই ম্যান্ডেট কি ছিল? জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে স্বাধীনতা আন্দোলন পরিচালনা করা মূল শক্তি এবং পাত্র। বঙ্গবন্ধু সাতই মার্চের ডাক দিতে পারতেন না, সাতই মার্চের ওই 18 মিনিটের বক্তৃতাটির মধ্যে যে উদাত্ত আহ্বান ছিল, এবং আমরা 1 মার্চ থেকে শুরু করে 25 মার্চ পর্যন্ত আন্দোলনের যে একটি সোপান তৈরি করে দিয়েছিলাম বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুকে আমরা চলার জন্য যে রাস্তা বিনির্মাণ করে দিয়েছিলাম, বঙ্গবন্ধুর আন্দোলনকে আমরা বেগবান করার জন্য যে শক্তির উৎস তৈরি করে দিয়েছিলাম, সেটি কখনোই সম্ভব হতো না 70-এর নির্বাচনে নিরঙ্কুশ ম্যান্ডেটটি আমরা না পেলে। তাই কথা এসে যায় স্বাধীনতার মূল শক্তি হল 1970-এর নির্বাচনে নিরঙ্কুশ ম্যান্ডেট। জনাব জিল্লুর, আপনার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি সারা বাংলাদেশের নতুন প্রজন্মকে জানাতে চাই, সেদিন স্বাধীনতার প্রশ্নে এবং স্বাধীনতার নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশ্নে কোনো আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব ছিল না, কিন্তু আজকের প্রজন্ম শুনে রাখুন, একদল চেয়েছিলেন স্বাধীনতার পূর্বেই, মানে নির্বাচনের পূর্বেই বাংলার স্বাধীনতা তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বাধীনতার ডাক দিতে। আমরা যখন পল্টন ময়দান থেকে বলতাম নির্বাচন নির্বাচন, একমাত্র স্বাধীনতা আন্দোলনের পথেও আমরা বলতাম 70-এর নির্বাচন প্রধানমন্ত্রিত্ব নির্বাচিত করা নির্বাচন নয়, 70-এর নির্বাচন বাংলাদেশকে স্বাধীনতা করার জনগণের রায় এবং ম্যান্ডেট। এই ম্যান্ডেট না নিবে আমরা বাংলার মানুষের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাবো না, বাংলার মানুষকে একটা ঐক্যের বন্ধনে আবদ্ধ করতে পারবো না, এবং পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ এবং তাদের সহানুভূতি আদায় করতে পারবো না। আর একদল যারা বলতেন ভোটের বাক্সে বাক্সে আমরা বাংলাদেশ স্বাধীন করো, বাংলার অপর নাম ভিয়েতনাম, ভিয়েতনাম বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, তারা সেদিন ভোটের আগেই স্বাধীনতা চেয়েছিলেন, যারা আজও আমি বলতে চাই জীবন সামনে দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল, আমাদের সিদ্ধান্ত নির্ভুল ছিল, আমাদের স্বাধীনতা আমাদের আমাদের চিন্তা সঠিক ছিল বলে আমরা 70-এর নির্বাচনটায় অংশ নিতে পেরেছিলাম। বঙ্গবন্ধুকেও অনেক সময় দ্বিধা দ্বন্দ্বে ভুগতে আমরা দেখেছি। আমরা দেখেছি বঙ্গবন্ধুর কাছে যখন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে বিপ্লবীরা গিয়ে এবং অন্যান্য সশস্ত্র বিপ্লবীরা গিয়ে বঙ্গবন্ধুকে যখন বোঝাতে চেষ্টা করতেন, বঙ্গবন্ধুকে যখন তারা বলতেন যে একমাত্র সশস্ত্র বিপ্লবী বাংলাদেশে স্বাধীনতা আনতে পারে, তার বিপক্ষে যখন আমি যে কথা বলতাম, আমরা যে যখন বলতাম যে বিপ্লব আমাদের করতে হবে, অস্ত্র আমাদের তুলে নিতে হবে, কিন্তু তার আগে আমাদের প্রয়োজন একটা নির্বাচন, একটি নির্বাচনের মধ্যে আমরা নিরঙ্কুশ ভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে চাই, সেই ম্যান্ডেটই হবে দুনিয়ার মানুষের কাছে আমাদের প্রধান অস্ত্র, সেই ম্যান্ডেটই হবে পশ্চিমা শক্তির সশস্ত্র শক্তির বিরুদ্ধে লড়াইয়ের আমাদের একমাত্র অস্ত্র। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে 2টি আসন বাদে নুরুল আমিন সাহেব আর ত্রিদীপ রায়, এই 2টি আসন বাদে 165টা আসনে বিজয়ী হলাম, এবং সেটি ছিল বড় ম্যান্ডেট। জি, সেইটি ছিল ম্যান্ডেট, কিন্তু এটা পাকিস্তানের শক্তিও বুঝতে পারে নাই, পাকিস্তানের শক্তিও বুঝতে পারে নাই যে ভিতরে ভিতরে বাংলার মানুষ কতটুকু ঐক্যবদ্ধ হয়েছে। 6 দফার প্রশ্নে বঙ্গবন্ধু যে স্বাধীনতা উপক্রমণিকা দিয়েছিলেন সেটি মানুষ হৃদয়ের মানুষ পটে কত গভীরভাবে
তারা লিখে নিয়েছে সেই ছয় দফাকে তাদের মুক্তি সনদ হিসাবে, সেটি তারা বুঝতে পারে নাই। বুঝতে পারে নাই বলেই 70-এ নির্বাচন দিয়েছিল। যদি তারা বুঝতো যে বাংলার মানুষ এতখানি নিগূঢ় ঐক্যবদ্ধ, বাংলার মানুষ বঙ্গবন্ধুর প্রতি এতখানি প্রতিশ্রুতিবদ্ধ, এতখানি প্রতিজ্ঞাবদ্ধ, তাহলে হয়তো তারা নির্বাচনটা পিছিয়ে দিয়ে আরো কিছুদিন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করত। তো যাই হোক, আজকের দিনে শহীদ বুদ্ধিজীবী দিবসের দিনে বুদ্ধিজীবীদের প্রতি আমার হৃদয় ভরিত শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করে আমি বলতে চাই যে বাংলার মানুষ গণতান্ত্রিক সিদ্ধান্তের পুষ্টে কোনো দিন ভুল করে নাই। এবং যদিওর আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, 47-এও এই পূর্ব পাকিস্তানের মানুষ ভোট দিয়েই পাকিস্তানের পক্ষে রায় দিয়েছিল। আবার দেখুন, 1947 সাল থেকে 1954, মাত্র 7 বছরের ব্যবধান, দ্বিজাতিতত্ত্বের মাধ্যমে যে দেশটি স্বাধীন হলো, টু নেশন থিওরির মধ্য দিয়ে যে জাতি ঐক্যবদ্ধ হলো, যে জাতি কংগ্রেসের মতো বিশাল সংগঠনকে একদম চমকাইয়ে দিয়ে স্বাধীনতা যুদ্ধে শরিক হওয়া সত্ত্বেও মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি এই কথাটিকে বাস্তবায়িত করল, সেই মাত্র 7 বছরের মধ্যে 54 নির্বাচনে জনাব হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, জনাব এ কে ফজলুল হক শেরেবাংলা এবং মওলানা ভাসানীর নেতৃত্বে যুক্ত ফ্রন্ট করে মুসলিম লীগের ভরাট বিঘটক। মানে ভোট বাংলা, ভোট বাংলার বাঙালির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সব সময় নির্বাচন। জি, কারণ বাংলাদেশের মানুষ গণতন্ত্রী মনা, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার সচেতন, বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে কোনটি সঠিক পথ সেটা চিনতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে বাংলাদেশ, মুজিব বর্ষ পালিত হচ্ছে, যদিও কোভিড-19 এর কারণে সীমিত আকারে পালিত হচ্ছে, এবং আমি উল্লেখ করেছি যে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন, স্নেহভাজন, একসঙ্গে কারাগারে ছিলেন, তার কারাগারের রোজ রামচার মধ্যে বেশ কয়েকবার আপনার নাম উচ্চারিত হয়েছে, আমি জানি তার প্রতি আপনার ভালোবাসা এবং শ্রদ্ধার কথা। একই সঙ্গে আমি জানি যে আপনি একজন ধর্মানুরাগী মানুষ, ইসলাম ধর্মকে আপনি যথেষ্ট যথেষ্ট পরিমাণে শ্রদ্ধার সঙ্গে, মানে আপনার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক আছে এবং সেভাবেই আপনি এটাকে লালন পালন করেন, চর্চা করেন। এবং বাংলাদেশকে, বাংলাদেশের একটি মুসলিম প্রধান দেশ এবং বাংলাদেশকে সাধারণভাবে সকল ধর্মবর্ণের মানুষ মিলেমিশে থাকে, এটি আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ, বিশ্ববাসী বিশেষ করে পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে একটি মডারেট মুসলিম কান্ট্রি হিসেবে দেখে, এবং বাংলাদেশের জন্মের পর থেকেই বাংলাদেশে নানা রকমের ভাস্কর্য আছে, নানা রকমের চিত্রকলা, চিত্রকর্ম, শিল্পীরা, বাংলাদেশের শিল্পীরাও যথেষ্ট সুখ্যাতি পৃথিবী জুড়ে কুড়িয়েছেন। এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে কিছু ধর্মীয় সংগঠন তারা সারা দেশে প্রতিবাদ করছে, সভা সমাবেশ করছে, নানা রকমের বক্তব্য দিচ্ছে, সরকারের দিক থেকে বা সরকারি দলের দিক থেকে নানা রকমের পাল্টা বক্তব্য আসছে সব মিলে, এবং কোথাও কোথাও ভাঙচুরও হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। আমি একটু আপনার কাছে শুনতে চাই, সব মিলিয়ে আপনি আসলে গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন, এবং এখানে পাল্টাপাল্টি অভিযোগও শুনছি আমরা, যেটা আমি শুরুতে উল্লেখ করেছিলাম, সরকার পক্ষ বলছে যে এর পেছনে বিএনপি জামাত আছে, বিরোধীরা বলছে যে হেফাজতের সঙ্গে তো গত কয়েক বছর ধরে আওয়ামী লীগেরই সখ্যতা বেশি,
অথবা সরকার কেউ কেউ বলছে যে সরকার আমেরিকায় নতুন প্রশাসন আসছে তাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য এদেরকে সাময়িক সময়ের জন্য একটা উস্কানি দিয়ে মাঠে মাঠ গরম করবার চেষ্টা করছে যাতে মনে হয় যে বাংলাদেশে আসলে এই ধর্মীয় উগ্র গোষ্ঠী আছে। তো সব মিলিয়ে ভার্সু টেক মানে আপনি কি মনে করছেন, কিভাবে দেখছেন আপনার বক্তব্যকে মিস্টার নুরুল আলম সিদ্দিকী? আপনাকে ধন্যবাদ। বিষয়টি খুবই সেন্সিটিভ দুদিক থেকেই। বঙ্গবন্ধু জাতির জনক, বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, তার প্রশ্নে তার ভাস্কর্য দেশে হতেই পারে, এটা নিয়ে বিতর্ক করার অবকাশ খুবই কম। কিন্তু যারা মনে করেন ভাস্কর্য ইসলাম ধর্মের চিন্তা চেতনা মনুষ্যতা পরিপন্থী, যারা মনে করেন এটা মূর্তি পূজার কাছাকাছি, যারা মনে করেন মূর্তি পূজা ইসলামের সম্পূর্ণ হারাম, তাদের অনুভূতিতে এই ধরনের ভাস্কর্য যে একেবারেই আঘাত থামবে না সে কথাও বলা যায় না। আমি আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করি যে এই যে যাদের কথা আপনি বলছেন বা আমিও বলছিলাম, তারা কিন্তু গত 50 বছরে অনেক ভাস্কর্য বাংলাদেশে আছে সেগুলো নিয়ে সেই অর্থে সোচ্চার ছিল না, সেই ভাঙাভাঙি কোথাও কোথাও কখনো কখনো হয়েছে, কিন্তু এতটা সরব এতটা সজা মানে সোচ্চার কখনোই তাদেরকে দেখা যায়নি। আমি আপনার সঙ্গে পূর্ণ একমত, বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি নিয়ে এই মৃতপ্রায় সংগঠনগুলো নতুন করে প্রাণ ফিরে পেতে চাইছে। আমি বাংলাদেশের প্রধান বিরোধী দল তাকে আজকে ভঙ্গুর রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করি। এদেশে অনেক অনেক রাজনৈতিক ইস্যু এসেছিল ইতিমধ্যে যেটা নিয়ে তারা সগৌরবে রাজনৈতিক পথ পরিক্রমণ করতে পারতেন, মিছিল করতে পারতেন, আন্দোলন করতে পারতেন, বাংলাদেশকে উজ্জীবিত করতে পারতেন না। কিন্তু বিএনপি তো এই বিতর্কে খুব একটা সামনে নেই, সামনের দিকে নেই এবং তারা না, বিএনপি সামনে নাই, কিন্তু বিএনপি যাদেরকে সাথে নিয়ে রাজনীতি করেন জামা, তারা এটার পেছনে ইন্ধন যোগাচ্ছে। এটা তো যদি অস্বীকার করি তাহলে আমি জেগে ঘুমাব। সেই কারণে আমি আপনাকে বলছি যে এটা অনভিপ্রেত, এটা অনাকাঙ্ক্ষিত, এটা এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে তারা যে মাঠ গরম করার চেষ্টা করছেন এটা অনভিপ্রেত, এটা অন্তত মুক্তিযুদ্ধের একজন সামান্যতম কর্মী হিসাবে আমি এটা প্রত্যাশা করি না। আর আরো একটা কথা আমি আপনাকে বলেছি, আপনি জানেন আমি নিষ্ঠাবান মুসলমান কিনা জানি না, তবে আমি ইসলামিক অনুশাসন মেনে চলার চেষ্টা করছি। স্বাধীনতার 50 বছর পরে হঠাৎ করে সরবে সগৌরবে বঙ্গবন্ধুর ভাস্কর্য তো প্রতিটি বাঙালির হৃদয়ের মণিকুঠায়, বঙ্গবন্ধুর ভাস্কর্য তো প্রতিটি মানুষের হৃদয়ের পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে বাংলার মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসে এই প্রশ্নে বিতর্ক হবে, এরকম কোন পদক্ষেপ নেওয়া কি আজকে আমাদের উচিত হবে? বঙ্গবন্ধুর প্রশ্নে বাংলাদেশে আজকে নতুন করে বিতর্ক সৃষ্টি করা কোন উপকরণ তৈরি করলে সেটা আমার মনে হয় বঙ্গবন্ধুকে সম্মান জানানোর চাইতে তাকে অসম্মান জানানো বা অসত্য প্রদর্শনেরই নামান্তর হয়। তা আমি, আপনি জানেন বঙ্গবন্ধুর প্রতি আমার ভালোবাসা, বঙ্গবন্ধুর প্রতি আমার শ্রদ্ধা, বঙ্গবন্ধুর প্রতি আমার আনুগত্য, আমি তার রাজনৈতিক অতি বিশ্বস্ত একজন কর্মী। বঙ্গবন্ধু যেদিন একদল করেন, বাকশাল করেন, সেদিনও আমি তার বিরোধিতা করেছিলাম, কারণ আমি বঙ্গবন্ধুর চাইতেও আমার হৃদয়ের সিংহাসনে যে বিবেকে জাগ্রত আসুন তাকে বেশি শ্রদ্ধা করি, তাই আমি বাকশালের বিরোধিতা করেছিলাম। কিন্তু আপনার মনে আছে যে আমি বাকশালের বিরোধিতা করার পর তো
সামরিক জনতা সেই 26 জন সামরিক বাহিনীর লোক, সামরিক বাহিনীর থেকে অবসরপ্রাপ্ত এবং সামরিক বাহিনীর মধ্যে থাকা লোক যখন একটা অমানবিক কু করে, কুয়ের নামে একটা অমানবিক হত্যাযজ্ঞ করল, তারপরে আমি কিন্তু রেহাই পাই নাই। আমাকে প্রায় 19 মাস কারাগারে থেকে রিট করে বেড়ায় আসতে হয়েছে 15 আগস্টের পর। অতএব স্বাধীনতার সপক্ষের শক্তি আর স্বাধীনতার বিপক্ষ শক্তি, এতে একই দেশে দুটি রাজনৈতিক ধারা বয়ে আসছে, একটা বিশাল সংখ্যাগরিষ্ঠ আর একটি অতি সংখ্যাগরিষ্ঠ। কিন্তু এই সংখ্যাগরিষ্ঠরা অত্যন্ত সক্রিয়, এই সংখ্যাগরিষ্ঠরা অর্থ বিত্ত প্রাচুর্য এবং ষড়যন্ত্রের সুতা গাথার প্রশ্নে, ষড়যন্ত্রের জাল বুনার প্রশ্নে তারা অত্যন্ত সূক্ষ্ম এবং পারদর্শী। তাই যখনই তারা সুযোগ পায়, যখনই তারা সামান্যতম যেদিক দিয়ে সুদ যেতে পারে সে জায়গায় তারা হাতি অনুপ্রবেশের প্রচেষ্টা চালায় যায়, সে চেষ্টা তারা করছে। কিন্তু আমার মনে হয় না যে এই ধর্মান্ধ রাজনীতিক যারা ধর্মের নামে রাজনীতি করে, যারা মানুষের গণতান্ত্রিক অনুভূতিকে আঘাত করতে চায়, দেখেন এ দেশ অসাম্প্রদায়িক দেশ, ভারতের মতো বিশাল অসাম্প্রদায়িক দেশেও মধ্যে মধ্যেই সাম্প্রদায়িক দাঙ্গা হয়, মধ্যে মধ্যেই সেখানে মানুষ নিধন হয়। আজকের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিনি সশরীরে গুজরাটের সামরিক দাঙ্গায় অংশগ্রহণ করেছিলেন। তা আমি আপনাদের বলতে চাই, বাংলাদেশ যখন কোন রকমের সাম্প্রদায়িক উস্কানির মুখোমুখি দাঁড়িয়েছে, তখনই তীব্র প্রতিবাদের তীব্র বিস্ফোরণে ফেটে পড়েছে। আজকে বুদ্ধিজীবী দিবস, যে সিরাজউদ্দিন হোসেনকে হত্যা করা হলো, যখন 1964 সালে মাদারী মিরবাতের পরাজয়ের পর আইয়ুব খানের কিছু মুখ চেনা গুন্ডা এবং দালাল তারা এদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করলো মিরপুরে, তখনকার CTSP মামুনুর রশিদকে যখন হত্যা করা হলো, বাঙালি বলে তাকে হত্যা করা হলো, তিনি অসাম্প্রদায়িক ছিলেন বলে তাকে হত্যা করা হলো, তখন ওই ইত্তেফাকে সিরাজউদ্দিন হোসেন হেডিং দিয়েছিলেন, বাঙালিরা রুখিয়া দাঁড়াও, পূর্ব বাংলা রুখিয়া দাঁড়াও। আমার কথা হলো, তখন আমরা ছাত্রলীগের তরফ থেকে দাঙ্গা বিরোধী সংগ্রাম পরিষদ গঠন করেছিলাম। আল্লাহ বেহেশতে নসিব করুক, জনাব আতাউর রহমান খান সাহেব, তিনিও সেই দাঙ্গা বিরোধী আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছিলেন। আমাদের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, বয়সের চাপে আমি তার নাম ভুলে গেছি, আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, তিনি দাঙ্গা বিরোধী এই সংগ্রামকে এগিয়ে নিতে যেয়ে শহীদ হয়েছেন। যাই হোক, যখনই বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, বাংলাদেশের অসাম্প্রদায়িক সাধারণ মানুষ, জনগণ, বাঙালি যারা, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে যারা, বাংলার ঐতিহ্যে বিশ্বাস করে যারা, যারা বিশ্বাস করে মাটি আমার সোনা আমি করি তার ধর্ম বৃত্তান্ত ঘোষণা, যারা বিশ্বাস করে বাংলার রূপ দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না, এই মাটি, এই মানুষ, এই ধান ক্ষেত, এই পাট ক্ষেত, এই দেশের প্রতিটি প্রাকৃতিক সৌন্দর্য তাদের হৃদয়কে বিমুগ্ধ করে, তাদের হৃদয়কে উজ্জীবিত করে, তাদের হৃদয়কে অনুপ্রাণিত করে, যাদের হৃদয়কে উদ্বেলিত করে, যাদের হৃদয়কে উচ্ছ্বসিত করে, বাঙালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে রুখে দেওয়ার জন্য যাদেরকে হিমাচলের অটলতা নিয়ে দাঁড়িয়ে যেতে সাহস যোগায়, সহানুভূতি যোগায়, সেই অযুত নিযুত মানুষ প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি আন্দোলনের
অনুপ্রেরক মানুষ, তারা নিশ্চয়ই এই অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমি আমি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শহীদ বুদ্ধিজীবী দিবস আজ প্রতিটি শহীদ বুদ্ধিজীবীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত চাচ্ছি, আল্লাহর কাছে আমি তাদের বেহেশতে নসিব চাচ্ছি। সেই সাথে সাথে নতুন প্রজন্মকে আমি বলতে চাই, ঐতিহ্য ভুলে গেলে ইতিহাস হয় না, ঐতিহ্যকে অস্বীকার করলে ইতিহাস গৌরবান্বিত হয় না। আমার নতুন প্রজন্মের ভাইরা, আপনারা যে যেখানে আছেন, আপনারা অতীত ঐতিহ্যের ধারাবাহিকতায় আপনাদের সুনাম, আপনাদের পূর্বসূরীদের অর্জিত সম্মানকে, অর্জিত সমস্ত কৃতিত্বকে ধরে রাখার এবং এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যারা ছাত্রবিক করেন, আমি তাদের প্রতি আহ্বান জানাব, আপনাদের আদর্শ ওই হবের সিদ্ধ হবে নয়, আপনাদের আদর্শ ওই ধরনের জোয়ার পৃষ্ঠপোষকতা দেখানোর নয়, আপনাদের আদর্শ হচ্ছে রাজনৈতিক পথ পরিক্রমণের, আপনাদের আদর্শ হচ্ছে বাংলার জনগণকে সাথে নিয়ে গণ সমুদ্রের ফেনি উচড়াই বিশ্ববিহাসের মতো জমে ওঠা। আপনাদের আদর্শ হচ্ছে আগ্নেয়গিরির গলিত আভার দাবানবের মতো প্রজ্বলিত হওয়ার। আজকে দেশে মানবাধিকার শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে, গণতন্ত্রের বিরোধী দলের অস্তিত্ব নাই বলবেই চলে। আমি কাউকে কটাক্ষ করব না, কিন্তু ক্যান্টনমেন্টের গর্ভে সামরিক নেতৃত্বের ঔরসে যে দলটি জন্ম হয়েছিল সেই দলটি আজকে বিকলাঙ্গ হয়ে পড়েছে, সেই দলটি আজকে রাজনৈতিক পথ পরিক্রমণের মাঝে নাই, সেই দলটি আজ বিছিয়ে রাজপথে দেখা যায় না, সেই দলটির কোনো প্রতিবাদ সভা আজকে চোখে পড়ে না, সেই দলটির যিনি প্রধান নেত্রী তিনি আজকে সরকারি দলের প্রধানমন্ত্রীর অনুগ্রহে আসছিল, তিনি কারাভোগের বড় মেডিকেল গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর আনুকূল্যে রাষ্ট্রপতি দ্বারা সাজা স্থগিত রেখে বাইরে জীবনযাপন করছে। এই সমস্ত মিলিয়ে বলা যায় যে বাংলাদেশে আজকে রাজনৈতিক একটা প্রচন্ড শূন্যতা চলছে। সেটি এখন বলছে অনেকে যে যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবো 50 বছর, আপনি যেটি আপনার সূচনা বক্তব্যে ভোটের কথা বলছিলেন এবং এখন আপনি গণতন্ত্রের কথা বলছেন, বিরোধী দলের অনুপস্থিতির কথা বলছেন, যে অনেকেই মনে করেন যে যে বাঙালির রক্তে ভোট, যে বাঙালির রক্তে গণতন্ত্র, যে বাঙালির রক্তে প্রতিবাদ নির্বাচন, সেই এবং রক্তের রাজনীতি, সেই বাঙালির এখন রাজনীতি থেকে অনেক দূরে। বাঙালি এখন ভোট কেন্দ্রে ভোট দিতে যায় না, গণতন্ত্র এখন অনেকটা নির্বাসিত কারো কারো ভাষায়। তো এবং মানবাধিকারের কথা আপনিই বলছিলেন, আমরা জানি যে এশিয়ার বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন, তার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ সহ, তারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে আজকে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। কয়েকদিন আগে আমেরিকান সিনেটররা করেছেন, অস্ট্রেলিয়ার পার্লামেন্ট থেকে উদ্বেগ প্রকাশ করেছে, ইউরোপীয় ইউনিয়ন মাঝে মধ্যেই সেটি করছে। তো সব মিলিয়ে আপনার কাছে শুনতে চাই, মানে আপনি কি ফিল করছেন যে যখন আমরা উৎসব করব, গণতন্ত্রের উৎসব, নির্বাচনের উৎসব, স্বাধীনতার উৎসব, সেই সময়টাতে সবটাই নির্বাসিত এবং এর দায় আসলে বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিরই কম বেশি আছে? আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, এর দায় সকল রাজনৈতিক সংগঠনগুলোই আছে। মানুষকে উজ্জীবিত করা, মানুষকে জাগ্রত করা, মানুষকে অধিকার সচেতন করা, মানুষকে অধিকার সম্পর্কে লড়াই করা, অনুপ্রেরণা যোগায়, উৎসাহ যোগায়,
রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন শুধু ভোট চেয়ে নির্বাচিত হয়ে মন্ত্রিত্বের আসীন হওয়ার জন্য নয়, রাজনৈতিক সংগঠনের লক্ষ্য হল মানুষকে সংগঠিত রাখা, অধিকার সচেতন রাখা, অধিকার সম্পর্কে তাদেরকে উজ্জীবিত রাখা, তাদের বিবেককে জাগ্রত রাখা। সেটি বাংলাদেশের রাজনীতিতে আজকে স্তিমিত প্রায় দেখা যাচ্ছে। সেটি মনে হচ্ছে আজকে যেন বাংলাদেশ ঘুমিয়ে পড়েছে, আজকে বাংলাদেশ যেন স্তিমিত, আজকে বাংলাদেশের প্রদীপ্ত সূর্যরশ্মি যেন পশ্চিম দিগন্তে অস্তমিত প্রায়। তাই আজকে রাজনীতিকদের সচেতন হতে হবে, সজাগ হতে হবে, তাদের কর্তব্য জ্ঞান সম্বন্ধে তীক্ষ্ণ মানসিকতা নিয়ে জেগে উঠতে হবে। কারণ মানুষকে আবারও আমি বলছি, সংঘবদ্ধ করার দায়িত্ব রাজনীতিকের, ক্ষমতায় এলাম কি এলাম না, সাংসদ হবাম কি হবাম না, মন্ত্রী পরিষদে গেলাম কি গেলাম না, এটি রাজনীতিতে শেষ কথা নয়। রাজনীতিতে শেষ কথা হলো জনগণকে কতটুকু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রাখতে পারবা, রাজনীতির কথা হলো জনগণকে কতখানি আমার মানসিকতার সঙ্গে সম্পৃক্ত করতে পারবা, রাজনীতিকে দায়িত্ব হলো মানুষকে, মানুষের বিবেককে কতখানি জাগ্রত করতে পারবা, কতখানি দেশপ্রেমে উজ্জীবিত করে প্রয়োজনে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে পারবাম। আন্দোলনের জন্য আন্দোলন, বিরোধিতার জন্য আন্দোলন, এটি যেমন আন্দোলন সঠিক নয়, তেমনি আন্দোলনের প্রয়োজনের সময়ে আন্দোলন সৃষ্টি করতে ব্যর্থ হওয়া, এটিও হচ্ছে রাজনৈতিক ব্যর্থতা। আজকে আমি পূর্বেই বলেছি যে বিএনপি আজকে মৃতপ্রায়, বিএনপির নেতৃত্ব আজকে মোটামুটি ভাবে নিস্তব্ধ। অনেকেই অনেক ধরনের কথা বলছেন, কেউ কেউ বলছেন বিএনপির একটা অংশ সরকারের সঙ্গে হাত মিলিয়েছে, সরকারের সঙ্গে আতাত করেছে, আমি কারো নাম উচ্চারণ করতে চাই না। আবার কেউ কেউ বলছেন বিএনপির আরেকটি অংশ ঠিক করেছে এখন কোন রকমের ঘাটতি মেরে থেকে নির্বাচনের সময় তারা দান মেরে দেবে, তারা বাজি মাত করে ফেলবে। আমি এই পক্ষকে বলতে চাই, জিনিসটা এত সহজ নয়, জিনিসটা এত সরল ভাবে আপনারা নেবেন না যে সারা বছর স্তিমিত থাকবেন, নির্জীব নিস্তব্ধ থাকবেন, নিষ্প্রভ থাকবেন, হঠাৎ নির্বাচনের সময় দাউ দাউ করে জ্বলে উঠবেন, আর মানুষ তাতেই অনুপ্রাণিত হবে, তাতেই উজ্জীবিত হয়ে আপনাদের পাশে এসে দাঁড়াবে, এটা কখনো হয়ও নাই, কখনো হবেও না। কিন্তু আমি একটা কথা নিঃসংকোচে বলতে চাই, অকুত ভয়ে বলতে চাই, যে আজকের এই যে দিনটি আপনারা দেখছেন, প্রায় ভীত, প্রায় প্রায় নিস্তব্ধ, প্রায় নিষ্প্রভ, প্রায় আন্দোলনবিহীন, এটি শেষ কথা নয়। 1958 সালের কথা, যেদিন নির্বাচন হওয়ার কথা ছিল, ঠিক তার কয়েকদিন আগে আইয়ুব খান সাহেব আশ্রয় নিলেন, সামরিক শাসন জারি করে ক্ষমতায় আসলেন। আসার পরে 1968 সালে তিনি ঘোষণা দিবেন, ডিকেড উদযাপন করে ঘোষণা দিবেন যে পাকিস্তানে গণতন্ত্রের পূর্ণ বিকাশ হয়েছে তার ওই বেসিক ডেমোক্রেসির মাধ্যমে, এবং বাংলাদেশের রাজনৈতিক, তখনকার পূর্ব পাকিস্তানে, সারা পাকিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে। এতখানি স্থিতিশীলতা কখনোই পাকিস্তানের রাজনীতিতে ছিল না। আইয়ুব খান সাহেবের এই ঘোষণার 3 মাস পরেই 11 দফা আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণ অভ্যুত্থান হয়ে গেল। আমার কথা হচ্ছে কি,
আজকের এই নিষ্প্রভ দিনটি শেষ কথা নয়, আজকের এই দিনটি শেষ দিন নয়, আজকের দিনের পরেও দিন আছে, সেদিন গণতন্ত্রের আলোকে উদ্ভাসিত দিন, সেদিন সমস্ত মানুষের হৃদয়ে প্রসারিত হওয়ার দিন। আজকের দিনে আমি তবুও আহ্বান করব, ছাত্র বিশেষ করে ছাত্র সমাজকে আহ্বান করব, সকল নিষ্প্রভ দিনে আলোর বর্তিকা সামনে নিয়ে আলোর মশাল হাতে দিয়ে এগিয়ে এসেছে ছাত্র সমাজ। 1948 সালে 4 জানুয়ারি ছাত্রলীগের জন্ম, ছাত্রলীগের জন্ম না হলে 1952 সালের ভাষা আন্দোলনে বহুকনিষ্ঠ রক্তে বাংলার শ্যামল মাটিতে মাতৃভাষার জয়গান বাংলার মানুষ লিখতে পারত না। ছাত্রলীগের জন্ম না হলে 1966 সালে বঙ্গবন্ধুর দেওয়া ত্রয় দফা আওয়ামী লীগ যখন হৃদয় দিয়ে গ্রহণ করতে পারে নাই, তখন সেই ত্রয় দফাকে হাতে নিয়ে সারা বাংলাদেশে সৈয়দ মোজাহারুল হক বাকি, মরহুম আব্দুর রাজ্জাক ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে তখন সংগঠন পরিচালনা করছিলেন, আওয়ামী লীগ যখন ততখানি উদ্যোগ নিয়ে ছয় দফাকে লুফে নেয় নেন, তখন বঙ্গবন্ধু সৈয়দ মোজাহারুল হক বাকি এবং আব্দুর রাজ্জাককে ডেকে ছয় দফা একটা লিখিত কাগজ তুলে দিয়ে বললেন যে আমি এটা তোমাদের হাতে দিয়ে সুপারিশ করলাম, এটি বাংলার মানুষের মুক্তির সনদ বলে আমি মনে করি। বাকি রাজ্জাক ছাত্রলীগকে নিয়ে তোমরা সারা বাংলাদেশের মানুষের কাছে এটাকে ছড়িয়ে দাও, তোমরা এটাকে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে গ্রথিত করে দাও। তারা বঙ্গবন্ধুর হাত থেকে ছয় দফা গ্রহণ করে বঙ্গবন্ধুর কাছে ওয়াদা করেছিলেন যে বাংলার মাটিতে ছয় দফাকে তারা বাস্তবায়িত করবেনই। তদানীন্তন পূর্ব পাকিস্তানে তখনকার সময় প্রায় নিষ্প্রাণ, প্রায় নিস্তব্ধ, প্রায় নিষ্প্রভ পূর্ব পাকিস্তানে ওই ছয় দফাকে সামনে নিয়ে সমস্ত ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে, জাগ্রত করে, উজ্জীবিত করে, অনুপ্রাণিত করে, উদ্বেগিত করে, উৎসাহিত করে তারা ছয় দফা 7ই জুন থেকে ক্রমশ এগাতে 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 24শে জানুয়ারি সেখানে গণ অভ্যুত্থান হলো। তারপর আমরা কারাগার থেকে বেরিয়ে আসলাম, আমরা এসে আন্দোলনের সঙ্গে যোগ দিলাম। তা সেই সব বঙ্গবন্ধু খুব সম্ভবত 21শে ফেব্রুয়ারি বা 10ই ফেব্রুয়ারি আমার ঠিক মনে নাই কারামুক্ত হবেন, আগরতলা ষড়যন্ত্র আমরা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তারা প্রত্যাহার করে নিতে বাধ্য হলো। এই আন্দোলনের শুরু। বঙ্গবন্ধু রাউন্ড টেবিল কনফারেন্সে গেবেন, ওখান থেকে তিনি ফিরে আসবেন। রাউন্ড টেবিল কনফারেন্সে যাওয়ার আগে রেস করছে যে 10 লক্ষ মানুষের অবশ্য তিনি ভাষণ দিয়েছিলেন, আমার স্পষ্ট মনে আছে, হয়তো আপনারা আর্কাইভ খুঁজে পাবেন। বঙ্গবন্ধু বলেছিলেন মনু মিয়া মারা যাওয়ার সময় আমার আলমকে বলে গেছে মুজিব ভাইয়ের সঙ্গে দেখা হলে বলবেন যে আমি ছয় দফার জন্য জীবন দিয়ে গেলাম, কারণ ছয় দফায় বাংলার মানুষের মুক্তির সনদ। আমি পশ্চিম পাকিস্তানের রাউন্ড টেবিল কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি, বাংলার মানুষ। তিনি অশ্রুসিক্ত নয়নে বললেন আপনারা শুনে রাখুন, বনু মেয়ার বুকের রক্তে যে কথা সে আমার আলমের কাছে বলে গেছে, আমি সেই ছয় দফা করছে কখনো কোন অবস্থাতে আপোষ করব না। শেখ মুজিব জীবন দিবে, কিন্তু ছয় দফা প্রশ্নে কোন রকমের সমঝোতা করবে না, ছয় দফা পরিপূর্ণভাবে আদায় করবে। শেখ মুজিবের জীবন সার্থক না করতে পারলে আমি মৃত্যুকে আলিঙ্গন করব। সেটা তিনি করেছেন।
কায়দাভার বাস্তবায়নের মধ্য দিয়েই জি 1970-এর নির্বাচনের ম্যান্ডেট এসেছে, এবং সেই ম্যান্ডেটের মধ্যে 1970-এর নির্বাচনে বঙ্গবন্ধু 165টি আসন পেয়েছেন। যে আসনই তাকে 7ই মার্চের অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার সাহস জুগিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে মিস্টার সিদ্দিক। বিশ্ববাসী জি আমি জাস্ট দুটো ছোট ছোট, আপনার কাছে আমার সময়ও খুব বেশি নেই, দুটো ছোট ছোট প্রশ্ন আছে। প্রথমটা আগে করি, সেটা হচ্ছে যে একটা ভিন্ন রকমের পরিস্থিতির মধ্য দিয়ে গোটা পৃথিবী যাচ্ছে গত ডিসেম্বরের 31 তারিখ থেকে, অর্থাৎ প্রায় 1 বছর হতে চলল এই মহামারী অতিমারীর সময় কোভিড। এবং এর মধ্যে আমি জানি যে আপনি বাংলাদেশের অন্যতম একজন শিল্পোদ্যোক্তা, আপনার কাছে এবং আমাদের ক্যাপিটাল মার্কেটও আপনি এক সময় চেয়ারম্যান ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের, সব মিলিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এই কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতির কি হালচাল বলে মনে হচ্ছে আপনার কাছে, খুব ছোট্ট করে বলবেন আমাকে। আল্লাহর কাছে আমি কোটি কোটি শুকর আদায় করব, কারণ আপনি জানেন, বিশ্ববাসীও জানে, বাংলাদেশ খুবই ঘনবসতি দেশ। এই কোভিড বিশ্বের সর্বোন্নত দেশ আমেরিকায় এবং ইউরোপে যেভাবে মহামারী রূপে দেখা দিয়েছে, যেভাবে কড়া গ্রাসে সমস্ত কিছু গ্রাস করেছে, মৃত্যুর সংখ্যা বোধহয় এখন পর্যন্ত আমেরিকায় সবচেয়ে বেশি, এমনকি সমাজতান্ত্রিক দেশেও রাশিয়া এবং চীনায়, চীনায় তো এটার, চাইনাতে তো এটার উদ্ভব। যাই হোক, অতি ঘনবসতি দেশ বাংলাদেশে কোভিডের যে মহামারী, যে ভয়াবহ রূপ দেখা যেতে পারত, আল্লাহর অশেষ রহমতে আমরা আক্রান্ত হয়েছি বটে, আমাদের উপর কোভিড আঘাত এনেছে এটাও সত্য, কিন্তু আল্লাহর শুকুর এত ঘনবসতি দেশ হওয়া সত্ত্বেও যেভাবে আঘাত থামতে পারত, আল্লাহ সেখান থেকে আমাদের মাফ করেছেন, আল্লাহ সেখান থেকে আমাদের পরিত্রাণ দিয়েছেন। আমি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর কাছে কামনা করব, প্রার্থনা করব, আল্লাহ পাক এই গায়েবি গজব থেকে সারা বিশ্বকে আপনি ক্ষমা করে দেন, আপনি মাফ করে দেন। কোভিডের শোনা গেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি এর প্রতিষেধক বের করে ফেলেছে, এর ইঞ্জেকশন, প্রতিষেধক ইঞ্জেকশন তারা তৈরি করে ফেলেছে। আমাদের দেশে আসতে হয়তো সময় লাগবে, তবুও আমি সরকারের কাছে এই ক্ষেত্রে আবেদন জানাব যে আপনারা গতানুগতিক ভাবে যাচ্ছি, যাব, করছি, করব, হচ্ছে, হবে, এইভাবে ঢিবাঢাবা ভাবে চেষ্টা করেন না। আপনারা সর্বোচ্চ প্রচেষ্টায় এই প্রতিষেধক ইঞ্জেকশন এনে বাংলাদেশের মানুষ যেন এই প্রতিষেধক ইঞ্জেকশনের সুফল পেতে পারে তার ব্যবস্থা গ্রহণ করুন। শুধু কথার জন্য কথা, শুধু মানুষকে আশ্বাস দেওয়ার জন্য কথা, শুধু মানুষকে বিভ্রান্ত করার জন্য কথা, এগুলো না বলে আপনারা অত্যন্ত সজাগ, সচেতন, সক্রিয়ভাবে চেষ্টা করে কোভিড বিরোধী স্বাস্থ্য ঝুঁকিটা অনেকখানি ম্যানেজ করতে করা গেছে আপনি বলছিলেন, এবং সৃষ্টিকর্তা রহমতের কথা আপনি বলছিলেন। অর্থনীতি খুব ছোট্ট করে আমি যেটা জানতে চেয়েছিলাম আপনার কাছে, অর্থনীতি আপনাকে যদি আমি সংক্ষেপে বলি, খুব ছোট্ট করে, পৃথিবী মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছে। জি, যেমন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্প, ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার যাতায়াত শিল্প, অর্থাৎ বিমান, আকাশ যোগে যারা এক দেশ থেকে আরেক দেশে যেত, সেটার পার্সেন্টেজ 15-20% নেমে এসছে, 100-এর থেকে মাত্র 15-20%
নেমে আসা একটা দুঃসহ, অনেক বড় বড় এয়ারলাইন্স ব্যাংক্রাপ্ট হতে চলেছে। কিছুদিনের মধ্যে দেখবেন অনেক এয়ারলাইন্স তারা ব্যবসার থেকে সরে দাঁড়িয়েছে, তারা নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে দিচ্ছে। এছাড়াও আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত রপ্তানিমূলক শিল্পগুলো। আমি নিজে পোশাক শিল্পের সঙ্গে জড়িত, আমি জানি পোশাক বেশিরভাগটাই রপ্তানি হতো, সেখানে এমন বিপর্যয় করোনা ভাইরাসের কারণে যে এমনিতেই 40% রপ্তানি ইতিমধ্যেই কমে গেছে, আশঙ্কা করা হচ্ছে এই সামনের বছরে এটা অর্ধেকে নেমে আসবে। ফলে বাংলাদেশে বহু শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশের শ্রম বিনিয়োগের সর্বোচ্চ ক্ষেত্র হচ্ছে কিন্তু পোশাক শিল্প। তা পোশাক শিল্প যদি বন্ধ হয়ে যায়, যদি কোনো অবকাশটা হয়ে যাবেই এই কোভিড এর কারণে, এই বন্ধ হয়ে গেলে এই মানুষগুলো গ্রামে ফিরে যেয়ে কদ্দূর কিভাবে জীবিকা নির্বাহ করতে পারবে সে ব্যাপারে আমি সন্দিহান। ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত আছি বলে এটা আমাকে আতঙ্কিত করে, আশঙ্কিত করে, এটা আমাকে মারাত্মকভাবে ভাবিয়ে তুলে। যে আমি আরেকটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সময় আমার হাতে খুব বেশি নেই, যে কারণে আপনাকে এই জায়গায় আমি থামিয়ে দিচ্ছি। আমি জানি যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং মার্কিন রাজনীতির খানিকটা আপনি অনুরাগীও বটে। সো মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বড় পরিবর্তন হলো নির্বাচনের মধ্য দিয়ে, অনেক নাটক অনেক কিছুই আমরা দেখলাম। আমার ছোট্ট প্রশ্ন আপনার কাছে যে আপনি কি মনে করেন নতুন প্রশাসন নতুন সরকার এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি কি হবে কিনা? যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ খুবই একটা ছোট্ট, মানে সারা পৃথিবীর নেতৃত্ব দিতে গিয়ে সেই অর্থে বাংলাদেশ খুব একটা গুরুত্ব বহন করে না, তারপরও এবং দক্ষিণ এশিয়ার প্রতি তার দৃষ্টিভঙ্গি কি হবে যেখানে ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যার একটা সখ্যতা অনেক বেশি এবং সে এই অঞ্চলটাকে মূলত ভারতের চোখ দিয়ে দেখবার চেষ্টা করেছে এতদিন। তো জাস্ট 2 মিনিট সময় আপনার জন্য এই বিষয়ে মন্তব্য করবার জন্য। জো বাইডেন একজন পোড় খাওয়া মানুষ, খুবই অভিজ্ঞ রাজনীতি, মাত্র 33 বছর বয়সে তিনি সিনেটর হয়েছেন। 33 বছর বয়সেই সিনেটের জন্য হওয়ার জন্য প্রয়োজন। তারপরে তিনি বারাক ওবামার 2 টার্মেই ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি সিনেটের প্রেসিডেন্ট ছিলেন। তার স্ত্রী দুর্ঘটনায় মারা গেছে, কন্যা দুর্ঘটনায় মারা গেছে। ব্যক্তিগত জীবনে তিনি খুব পোড় খাওয়া মানুষ। আমি আশা করব যে তিনি ছেলেও মারা গেছে, তা তিনি যেহেতু নিজে স্বজন হারানোর বেদনায় বিদগ্ধ চিত্তের একটা মানুষ, তিনি অন্য দেশের মানুষগুলোর প্রতি অনুরক্ত কতখানি হবে বলা যায় না, কারণ মার্কিনী রাজনীতি, পররাষ্ট্রনীতি রাষ্ট্রপতির মাধ্যমে ঘোষিত হয় বা পরিচালিত হয়, কিন্তু নির্ধারিত হয় একটা স্থায়ী প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে। ওখানকার প্রশাসনিক বা ব্যুরোক্রেটিক যে সিস্টেম, সেই সিস্টেমে রিপাবলিকান বা ডেমোক্রেট যে দল থেকেই রাষ্ট্রপতি নির্বাচিত হন না কেন, একটা খুবই দঞ্চে বদলে দেওয়ার মতো কোনো পরিবর্তন আসে না। দেখেন
আমি আপনাকে অতি বিনয়ের সাথে বলতে চাই যে এই ডোনাল্ড ট্রাম্প সমস্ত বিচারপতিদের নিয়োগ দিয়েছিলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ তিনজন বিচারপতি নিয়োগ দিয়েছিলেন। উনি আনন্দের বুকে রসুন দিয়ে দাবাচ্ছিলেন যে উনি একটা কিছু আইনি সহায়তা পেয়ে যাবেন, কিন্তু তারা প্রমাণ করলেন, আমেরিকার বিচার ব্যবস্থা প্রমাণ করে দিল, এমনকি সংবাদপত্রগুলো প্রমাণ করে দিল তারা কোনো ব্যক্তির সমর্থক নন, তারা রাষ্ট্রের সমর্থক, তারা শাসনতন্ত্রের সমর্থক। বেচারা ডোনাল্ড ট্রাম্প একদম আহাম মুখ হয়ে গেল, শেষ করতে হবে। কোন জায়গার থেকেই কোন অবিবেচক সমর্থন পেল না, শেষে স্ত্রী কন্যার পরামর্শে তিনি এই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণের থেকে বিরত হবে। এটা কি প্রমাণ করে? প্রমাণ করে যে আমেরিকা মাটি ও মানুষ, সংবাদপত্র থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনগুলো সবগুলোই রাষ্ট্রের প্রতি অনুগত, শাসনতন্ত্রের প্রতি অনুগত, গণতান্ত্রিক অনুশীলনের প্রতি অনুগত। ধন্যবাদ। এই যে একই ভাবে গণতন্ত্রের আশ্চর্যকতা, আমি আশা করব বাংলাদেশ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। ব্যক্তিতান্ত্রিকতা বাইরে এসে শাসনতন্ত্র এবং রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি মানুষের আনুগত্য স্থিতিশীল হবে। ধন্যবাদ মিস্টার নূর আলম সিদ্দিকী আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পরিষদ নেতা নূর আলম সিদ্দিকী। শহীদ বুদ্ধিজীবী দিবসে তিনি বুদ্ধিজীবীদের স্মরণ করছিলেন, শ্রদ্ধা জানাচ্ছিলেন। আমরাও আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা জীবন দিয়েছেন, এই দিনে যারা জীবন দিয়েছেন 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য এবং তার আগে পরে যারা 1971-এর মুক্তিযুদ্ধে এই দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা এবং তাদের বিধি আত্মার শান্তি কামনা করছি। তাদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। এবং পুরো আলোচনায় অনেকগুলো প্রসঙ্গ মিশা সিদ্দিকী আলোচনার মধ্যে নিয়ে এসেছেন, আমি তাকে তার কাছে কিছু জানতে চেয়েছিলাম। তার প্রেক্ষিতে সেখানে নির্বাচন, গণতন্ত্র, ভোটের অধিকার এবং এগুলোই ছিল আসলে, এবং এটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা, সামাজিক ন্যায় বিচার, এগুলি আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার। আমরা সেই সব অঙ্গীকার পূরণ করতে পারলেই আসলে সেই সব শহীদদের প্রতি পূর্ণ শ্রদ্ধা আমরা জানাতে পারবো। এবং যে আলোচনা দিয়ে মিস্টার সিদ্দিকী এই বক্তব্য শেষ করছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ, মার্কিন যুক্তরাষ্ট্র আরও একবার প্রমাণ করলো যে একটি দেশে জনগণের অংশগ্রহণকে যদি নিশ্চিত করা যায়, ব্যবস্থা যদি ঠিকঠাক মতো কাজ করে এবং প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালী করা যায়, গড়ে তোলা যায়, তাহলে আসলে কোনো অশুভ শক্তি সেখানে কোনো সুবিধা করতে পারে না, এবং যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রমাণ করেছে। এবং সে কারণে মিস্টার সিদ্দিকী মনে করেন আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে এটি আমাদের অঙ্গীকার হোক, আমরা যেন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করি, প্রতিষ্ঠানগুলো গড়ে তোলবার দিকে মনোযোগ দিই, একটা ভালো রাজনৈতিক ব্যবস্থা আমরা যেন গড়ে তুলি এবং যেখানে গণতন্ত্র তার পূর্ণ মর্যাদায় বিকশিত হবে, এখানে অসাম্য প্রতিষ্ঠা, অসাম্যের একটা সমাজ প্রতিষ্ঠা হবে যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা যাবে এবং যেখানে মানুষের মর্যাদা, মানুষের অধিকার নিশ্চিত করা যাবে এবং আমাদের মানুষের অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণ যেন আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় নিশ্চিত করা যায়, সেটি আমাদের এবারকার অঙ্গীকার হোক এবং আমাদের সেটি যেন একমাত্র লক্ষ্য এবং আরাধ্য হয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।